এই গাছ লাগানো হচ্ছে শখ বসে, শখের বসে। এবং যখন আমি এসএসসি পরীক্ষা দেব, মানে ক্লাস টেনের থেকে টেস্ট পরীক্ষা দিছি, সেই সময় এই বনসাই গাছ লাগাই আর কি। তখন তো বনসাই হিসাবে বরিশালের মানুষ কাউ চিনত না যে বনসাই কী জিনিস। তখন আমি আর কি বট গাছ, প্রথম দেশি বট, পাকুর বট, এরকম বটের যে প্রজাতিগুলো আছে সেইগুলান লাগাই। এবং এই গাছটাই, এই পাকুর বটের এই গাছটাই 92-তে টেস্ট পরীক্ষার পর গাছটা লাগাই। এবং আজকে এই গাছের বয়স হচ্ছে 29 বছর। এবং এইটা প্রতি বছরই রিপটিং করা লাগে, রিপ্রুনিং করা লাগে, রুট প্রুনিং করা লাগে, প্রতি বছরই এটা করা লাগে। এবং এখন ম্যাচিউর গাছ হয়েছে, এখন আর 5-6 বছর পর আমরা রিপোর্টিং করি এবং রুট প্রুনিং করি। বরিশাল বৃক্ষমেলা 2004 সাল থেকে এটা আমি প্রতিনিয়ত প্রতি বছরই ওঠে, এবং আমি এটার কাস্টমারও পেয়েছি। কিন্তু বাট আমার সাথে সেই কাস্টমারের আর কি বিভিন্ন সময় বিভিন্ন দাম, প্রথমে 50,000 টাকাও দাম বসে, এখন 1,00,000 টাকার কাস্টমার আছে, কিন্তু আমরা 2,00,000 টাকা চাই। কিন্তু পরবর্তীতে দেখা যাবে যে আরও 5 বছর পর আমি যদি না সেল করি, তখন আবার এটার রিসেল ভ্যালু বাড়বে। কাস্টমারের উপর নির্ভর করবে যে তার চাহিদা অনুযায়ী আমারও চাহিদা অনুযায়ী যদি মেটে তাহলে হয়তো বা বিক্রি হবে, না তো আর বিক্রি হবে না, তাহলে তো আমার কাছেই থাকবে আর কি। এই গাছটা আমার ফ্যামিলি মেম্বারের মতো, কারণ এই গাছটা গত 29 বছর যাবত আমার বাসায়। এবং এটাকে আমি একটা তাক বানাইছি, তাকে সিমেন্টের তাক, আগে লোহার তাকের উপর ছিল, এখন সিমেন্টের তাকে। যখন ঝড় বৃষ্টি আসে, বন্যা আসে, তখন আমার লোহার তাকের উপর যখন ছিল, তখন আমার টেনশন হইতো যে গাছটা কিনা উল্টাই পড়ে ঝড়ে। আর এখন যেহেতু সিমেন্টের তাক পারমানেন্ট করে ফেলেছি, এখন আর সেই সম্ভাবনাটা নাই।